গাড়িতে কে ছিল? আমি হ্যালো কাকে বললাম? হ্যালো হ্যালো, এখানে তো কাউকে দেখছি না। তবে হ্যালো কে বললো? আমি বললাম। গাড়িতে ভূত, দৌড়ো। আর কত দৌড়বে, যখন হাঁপিয়ে যাবে থেমে যেও, আমি লিফট দিয়ে দেব। লিফট দেবে বলছে, সেও ভূতের কাছে? বাবা আর দৌড়তে পারছি না, আর দৌড়তে পারছি না, আমার তো এখন দম বন্ধ হয়ে যাচ্ছে। কেন আমার পেছনে পড়ে আছো? কে তুমি? আমি ভূত, গাড়ি থাকা ভূত। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করিনি। যদি ভালো চাও তো তোমার ঘড়ি, চেন, ওয়ালেট, সবকিছু আমার গাড়ির পিছনে সিটে দিয়ে দাও। কি বলছো তুমি? ভূত আবার চিন্তাই করে নাকি? কি দিনকাল পড়েছে রে বাবা। একটা কালো গাড়িতে ভূত আমার পিছু দাবা করেছে। ও ও, আমার সব নিয়ে নিয়েছে। তুমি কোন রাস্তা দিয়ে পালাচ্ছ? কোথায় কোথায় পালাচ্ছি কিছুই জানি না, শুধু ছুটেই যাচ্ছি। লাড্ডু সিং বাবু, লাড্ডু সিং বাবু, কি হলো কি দাদু? দাদু, আপনার নিঃশ্বাস তো ট্রেনের ইঞ্জিনের মতো ধক 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 চলেই যাচ্ছে। এক গ্লাস ঠান্ডা জল খান আগে, ঠান্ডা জল প্যাড়ালাম নিয়ে এসো। এই নিন দাদু। মানে ওই গাড়িতে ভূত, ভূত আমার সবকিছু কেড়ে নিয়েছে। ও একটা চিন্তাই ভাজ ভূত। লাড্ডু সিং এর এলাকায় ভূত বলতে চাইছেন? আমার এলাকায় ভূত? আরে ভূত বলে কিছু হয় না আসলে দাদু। কেউ নিশ্চয়ই ভূত সেজে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে। বাট ইউ ডোন্ট ওয়ারি দাদু, আমি ওই ভূতকে আড়ং ধোলাই দিয়ে ভূত বানিয়ে দেবো। বেড়ালাম, তাড়াতাড়ি চলো, ভূত ধরতে যেতে হবে, চলো। স্যার, যদিও সত্যি সত্যি ভূত হয় তাহলে? প্যারারাম, ভূত বলে সত্যি কিছু হয় না। কেউ নিশ্চয়ই ভূত সেজে মানুষদের লুট করছে, বুঝেছো? হ্যাঁ স্যার। দাদ,
দাদু তুমি কোথায়? আমি তো পুলিশ স্টেশনে, কিন্তু লাড্ডু সিং বাবু ওই ভূতটাকে খুঁজতে গেছে, ও একটা বড় কালো গাড়িতে আছে। আমার এলাকায় চুরি, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। ও, আমি হলাম লুটেরা ভূত। যা কিছু আছে সব আমার গাড়ির পিছনে সেটে দিয়ে দাও। ভেতরে তো কাউকে দেখছি না, কিন্তু তাও গাড়িটা চলছে, আবার কথাও বলছে। এর মানেটা কি দাঁড়ালো প্যারারাম? এর মানে স্যার, গাড়িতে ভূত আছে স্যার, পালান স্যার। চলো চলো প্যারারাম, গাড়ির ব্রেকটা তো ছাড়ো। আমি একটা ভূতের ভয় দেখাচ্ছি, তাড়াতাড়ি দাও জিনিসগুলো, নইলে ডাইনোসরের মতো কোথায় গায়েব হয়ে গেল? Now reverse and go back to garage. Ore o manob, ami je danob, ami ke 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 ke. Bhoot, bhoot, bhoot. Oh, yes. একদম ঠিক চিনেছো, দাবরা একজন জ্যান্ত ভূতই তো। আর আমার কার দেখে গোটা পৃথিবী কাঁপবে।
ভূত মনে করে। বাবাস বা, আপনি কি কার বানিয়েছেন যেটা চলে রিমোটে কিন্তু লোকে ভাবে যে ভূতে চালাচ্ছে? আপনি অন্য গাড়ি থেকে বলেন, আর এই কার থেকে এমন আওয়াজ আসে যেন ভূতে কথা বলছে। আজ পর্যন্ত যারা দেখেছে তারা তো ভয় পেয়ে গেছে। শুধু একটা বাচ্চা ছাড়া যে আমাকে ফলো করছিল, হতেই পারে ও হয়তো জানে না এই কারে কোনো ড্রাইভারই নেই। এবারে গোটা শহর আমার এই কারকে ভয় পাবে, আর এই ভয়কে হাতিয়ার করেই আমরা সবাইকে লুট করে এখান থেকে চম্পট দেব, আর তারপর নতুন শহরকে লুটব। আর আপনাকে কেউ ধরতে পারবে না। শুধু ওই ছেলেটার উপর নজর রাখতে হবে। ও এত দ্রুত সাইকেল চালাচ্ছিল যে কারের সঙ্গে টক্কর দিতে পারে। নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপার আছে ওর মধ্যে। আরে, এখন তো ভূতেরাও গাড়ি চড়ে বেড়াচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে না যে ওটা ভূত। ওই কারে কোনো এলিয়েন থাকবে। এলিয়েন ইনভিজিবল হয়। এই ওডি, তোমার মাতা কি ভূত আর এলিয়েন ছাড়া কিছু ভাবতে পারে না নাকি? তাহলে তুমি বলো ওটা কি হতে পারে যে কারটা চালাচ্ছিল। রিমোট কন্ট্রোল। কি? হ্যাঁ, ওটা নিশ্চয়ই রিমোট দিয়ে কন্ট্রোল করে একটা গাড়ি, যেরকম আমার সাইকেলটা চলে। তাহলে ওই ভূতের গলা? ওটাও রিমোট কন্ট্রোল দিয়েই গাড়িতে চালানো হচ্ছিল, আর এরকমটা তো আমার সাইকেলেও হয়। ডেমো দেখাবো? চলো সবাই ওইদিকে যাও গ্যালারিতে। তোমার কাছে যা কিছু আছে আমায় দিয়ে দাও। আমার এসেছে। শিবাচার আর কেউ নেই ভূত, কেউ নেই। ছেড়ে দাও ভূত, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দাদু, কোনো ভূত ঠুত নেই। নেই মানে? এক্ষুনি সাইকেল থেকে বলছিল ওই সেই গাড়ির ভূতটা। এই দাদু, ওটা তো আমি ছিলাম, আমার গলা ছিল। আর তুমি কি করে আমার সাইকেলের গ্যাজেটের ব্যাপারে ভুলে গেলে? তুমি তো সবই জানো। তাই নাকি? হ্যাঁ, আমি তো সেটাই ভাবছিলাম। কত সহজ মানুষকে বোকা বানানো। আমরা তাড়াতাড়ি কোটিপতি হয়ে উঠব। যেমন আমার গাড়িটা রিমোটের সাহায্যে চলে, তেমন ওটাও কেউ রিমোট দিয়ে চালাচ্ছে। আর এই সাইকেল ওই বাচ্চাটারই যে কাল আমাদের চেজ করছিল। ও এখানেই কোথাও আছে, কিন্তু আমার খেলাটা এত তাড়াতাড়ি শেষ করতে পারবে না। তুমি নকল ভূত, আমি আসল ভূত। তাহলে এসো এক্ষুনি বুঝে পড়া হয়ে যাক। আমি একে ছাড়বো না।
কোটি টাকার গাড়ির ডিকি ভেঙে দিল। বস বস, এবার গাড়ির দাম 8 কোটি টাকা এসে টেকলো। এবার এই না, এবার তো 7 কোটি টাকা এসে ঠেকলো। এবার তো গাড়িটা 1 কোটি টাকারও থাকলো না। বস, আমরা এবার এখান থেকে কেটে পড়ি, না হলে ওই সাইকেলওয়ালা ভূতটা এখানে এসে পড়ে তো। না, এই শহর ছেড়ে এক্ষুনি আমি কোথাও যাব না, চলো আমার সাথে ওখানেই যাই। তুমি কোনো ভূত ছুত নও বাবা, তুমিও রিমোট দিয়ে আমারই মতো এই সাইকেলটাকে চালাচ্ছো, তাই না? যদি সাহস থাকে তাহলে সামনে এসো। লুকিয়ে কোথায় বসে আছো? আরে এটা ভূত নয়, এক্ষুনি আসছি। আমি তো তোমাকে বাইরে আনার জন্য এই প্ল্যানটা করেছিলাম। আমি ঠিকই ধরেছিলাম, এটা তুমিই হবে। পুঁচকে পুঁচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। যেরকম তুমি জানতে যে এই সাইকেলটা রিমোট দিয়ে চালানো হচ্ছে, সেরকম আমিও জানতাম তোমার গাড়িটাও রিমোট দিয়ে চালানো হচ্ছে। মুখ কি দেখছো? মারো এই পুচকে ডাকে, মারো এই শিবাকে, মারো। মেরে মেরে তো আমাকেই ভূত করে দিলে, আর কত মারবে? এবার ছেড়ে দাও। এবার ধোলাই দাবার পালা আমার। The name is Laddu Singh, Inspector Laddu Singh. আমি তোমাকে যত্ন আত্তি করব এবার জেলের ভিতরে। চলো চলো।